আমি জিয়াউল আবেদিন। গত 4-5 দিন আগে ল্যাবেড ক্যান্সার হসপিটালে এখানে ভর্তি হয়েছি প্যানক্রিয়াস নিয়ে। আমার ইনফেকশন হয়েছিল, খুব প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম। এখন আস্তে আস্তে ইম্প্রুভ করছি। এখানকার নার্সরা আসলে খুবই আন্তরিক, যেটা বুঝলাম নার্সরা খুবই ভালো, ডাক্তাররা খুবই ভালো। ডাক্তারদের ইনফরমেশন তারপরে যা বলেন আর কি, এখন পর্যন্ত ভালো, সুস্থ হতে চলছি। ওনার 2-1 দিন থাকা লাগতে পারে। আমার এখানে বাবা ছিলেন, মা ছিলেন, বড় ভাই আছে, সবাই আমার সাথে ছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো, রেগুলার পরিষ্কার করছে। খাবারের মানটা খুবই ভালো, খাবারের মান আমাকে স্যুপ দিচ্ছে। আমি স্যুপ, আমি আর তো কিছু খেতে পারি না, আমি জাস্ট স্যুপ খাচ্ছি। স্যুপগুলো খুব ভালো, জুসগুলো খুবই ভালো, খুব টেস্টি, খুব ফিল করে খেয়েছি আর কি।